গুড মর্নিং বন্ধুরা, দেখো আলতা পরে একদম লক্ষ্মী সেজে তোমাদের সামনে চলে এসেছি। হতে পারে লক্ষ্মী না, কিন্তু সেজে এসেছি লক্ষ্মী, কারণ আজকে বৃহস্পতিবার। আবার কি রাখি পূর্ণিমা বলে কথা, এমন দিন কিভাবে পাওয়া যায় বলো? তাই জন্য আমি একদম মিস করিনি আলতা পরা। আমি এমনি আলতা পরতে খুব ভালোবাসি, আমার মতো আলতা পরতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আর দেখো, সকালবেলার প্রথম কাজ বলতে বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে এসে তুলসীতলায় জল দিই, সেটাই আজকেও করছি। তো তুলসীতলায় জল দিয়ে নিচ্ছি, এবার আমি করব পুজো, কারণ বৃহস্পতিবার ঘট পেতে মা লক্ষ্মীর পুজো আরাধনা হবে। সো দেখো প্লেটে মা লক্ষ্মীর জন্য আর সমস্ত ঠাকুরের জন্য কি এনেছি, লাড্ডু। মানে সবাই, আমরা সবাই কিন্তু এগুলো আসে ঠাকুরের নামে, আসলে যায় আমাদের পেটেই, মানুষ ঠাকুরের পেটেই কিন্তু যায়, তাই না বলো? ঠাকুর যদি খেয়ে নিতো আমরা কি সবাই এরকম এরকম করে দিতাম, কি জানি দিতাম না কি জানি না গো। যাই হোক, দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি, আর কত সুন্দর লাগছে। আর এই দেখো আমার ভাইকে, গপু ভাই বসে রয়েছে চুপটি করে, আর গপু ভাইকে আমি রাখি পরিয়ে দিচ্ছি। আর গপুকে বলছি যেন আমার যে ভাই দুবাই থাকে তাকে অনেক ভালো রাখে, কারণ ভাইকে এবছর রাখি পরাতে পারবো না। সো ভাইয়ের নামে কিন্তু আমি রাখিটা পরিয়ে দিলাম আমার গপু ঠাকুরকে। যদিও আমি গপুকে প্রত্যেক বছরই রাখি পরাই, তবু এবার একটু ভাইয়ের নামে প্রার্থনা করে দিলাম। সো আর একটা কথা, সবাইকে আমি রাখিবন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানাই, সবার রাখিবন্ধন উৎসব খুব খুব ভালো কাটুক এটাই আশা করব। যদিও ভিডিওটা কালকে যাবে, তাই অলরেডি তোমাদের রাখিবন্ধনটা খুব ভালো কেটে গেছে এটাই আমি ভাবছি। সো দেখো আমার পুজো পুজো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ও আর একটা কথা, তোমাদের তো ওয়েলকাম জানানোই হয়নি। সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাস পোগো। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কারণ একটাই, তোমাদের ভালোবাসার জন্য ভালো আছি। এভাবেই আমাকে ভালোবাসতে থাকো আর আমাকে সাপোর্ট করো। এইবার দেখো কে চলে এসছে, পোগোর দিদুন। মানে এখন পোগোর, আজকের জন্য পোগোর দিদি, ভাই যেহেতু ভাই বলে ডাকে তো পোগোর দিদিই হলো। তো তো পোগোকে আজকে রাখি পরাতে এসছে পোগোর দিদুন, সকালবেলা এখন রাখি পরিয়ে দেবে। আর প্লেটে রয়েছে বড় বড় চারটে ইয়া সাইজের লাড্ডু, আর পোগো এখন রাখি পরবে। আর দেখো হাত তাদের কেমন আই 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 করছে, বড্ড ফাঁকা বাচ্চা। এবার ওকে রাখি পরাবে কি, ও রাখিটাই চেয়ে নিচ্ছে। তো দেখো বেশি বকবক করবো না, রাখি পরানোটা একটু দেখে নাও, সবসময় তো আমার বকবকই শোনো, তোমরা অনেকেই বোরিং হয়ে যাও। সো বোরিং হয়েও না গো, আমি একটু চুপ হয়ে গেলাম, পরে কিন্তু আবার আসছি বকবক করতে। দাঁড়াও না ভাই, কিরম হচ্ছে দেখো। পোগোকে রাখি পরানো কমপ্লিট হয়ে গেল, আর এখন প্রদীপের আলোটা মানে সীসাটা ওকে দিয়ে দিচ্ছে। এগুলো তো আমাদের নিয়মই, সব আমাদের আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এসব করে গেছে। আর পোগো গিফট পেয়ে গেল 100 টাকা। সো দেখো এখন হচ্ছে চলে আসলাম আদা দেওয়া চায়। আদা দেওয়া চা কিন্তু সকালে বেশ আমাদের মেজাজটাকে ফুরফুরে করে তোলে, কি আমার তো দারুণ লাগে সকালবেলা এক কাপ আদা চা। আর এখন চিনি দিচ্ছি, তার কারণ আমার বর মশাইয়ের তো আবার সুগার আছে, ওনাকে আবার আলাদা করে করে দেওয়া হয়েছে এই যে ওনার চা। আর এইখানে হচ্ছে পোগোর খাবার, ছাতু আর কলা একসাথে মিক্সারে আমি গুলে নিয়েছি। দেখো ওই যে আমার দাদাকে রাখি পরাতে যাচ্ছি, তোমরা সবাই জানো আমার জেঠুর দুই ছেলে, এক ছেলে দুবাই গেছে, ছোট ছেলে, তো আমার ভাই হয় আর দাদা বাড়ি রয়েছে। তাই ও বলছিল যে পড়বো না, ভাই নেই তাই জন্য পড়বো না। আমি বললাম পর কিছু হবে না, আমি তো ঠাকুরকে ভাইয়ের নামে রাখি পরিয়েই দিয়েছি, ভাই নেই তাতে কি হয়েছে, ভাইকে তো আশীর্বাদ মন থেকে সবসময় করি। তো এই জন্য বললো ঠিক আছে, মানে না করতে পারেনি আর কি, মানে ওর মন খারাপ ভাই নেই বলে, কিন্তু আমি বললাম বলে আর না করেনি, তাই একটু ভাইকে রাখি, দাদাকে রাখুক, আমি ভাই বলি, কারণ আমার দিদি ভাই বলে সেই জন্য ভাই বলি, কিন্তু আমার দাদা। যাই হোক ওকে রাখি পরাতে আছে, চলো তোমাদেরকে নিয়ে যাই। একদমই পাশাপাশি এই আমাদের গেট, আর এই যে আমার দাদাদের গেট, একদমই পাশাপাশি।
একই বাড়ি বলতে পারো, এখানে হচ্ছে আমার বড় বৌদিরা থাকে আর ওই পাশে মেজো জেঠুরা। সো বন্ধুগণ দেখো, এবার চলে এসেছি আমার দাদার বাড়িতে, দাদাকে একদম সামনে বসিয়ে নিয়েছি। আর বসিয়ে নিয়ে দেখো রাখি পরাচ্ছি দাদাকে, লাড্ডু দুটো কিন্তু সামনেই রেখেছি। আর আমার দাদা বসে পড়েছে রাখি পরতে, দাদা কিন্তু এই এই যে আমি এই প্রথমে ওকে দাদা দাদা বলছি তোমাদের সামনে, ওকে যদিও আমি ভাই বলে ডাকি, আর এই বছরে একটা দিনই আছে যখন ও আমার থেকে একটা নমস্কার পায়, তার জন্য ও তো খুব খুশি। আর আগে জানো তো ও বলেছিল যে আজকে রাখি পরবো না, তার কারণটা তো তোমাদেরকে বললামই যে আমার ভাই বাড়িতে নেই, দুবাইতে আছে। আমি জোর করলাম তাই আর আমাকে না করলো না, বললো ঠিক আছে, বলেছিল যে পুজোর সময় একসাথে পড়বে। তা আমি বললাম ভাইকে তো ভাইয়ের নামে তো আমি রাখি পরিয়ে দিয়েছি ভগবানের কাছে, আজকে তুই পরেই নে। সো ও পরে নিল, আমাকে না করে ও পার পায়নি, আমি কিন্তু ওকে জোরজবস্তি পরিয়েই ফেললাম রাখিটা, জোর করে হাতে বেঁধে দিলাম। কেন জানো তো? কারণ গিফট পাওয়ার লোভে। হ্যাঁ না গো, মিথ্যা কথা বলছি, এটা তো প্রত্যেক মানে প্রত্যেকটা ভাই বোনেরই দিন না যে এই দিন সবাই সবাইকে রাখি পরাবে। আর এই দেখো একটা বড় করে নমস্কার পেয়ে গেল, আর নমস্কার এমন দিয়েছি যে মন খুশি হয়ে পকেট থেকে আমাকে 500 টাকা দিয়ে দিল। আর আমি মাথায় হাত দিয়ে বসে বললাম যে 500 টাকা সকাল সকাল আমার ইনকাম হয়ে গেল, বেশ মজা তো। তোমরা কে কে এরকম গিফট পেয়েছো আমাকে কিন্তু অবশ্যই বলো, দাদাদের থেকে কী কী গিফট পেয়েছো। আর দেখো বন্ধুগণরা, সবসময় আনন্দ মেজাজে থাকলে হবে, ঘরের কাজকর্ম তো করতে হবে নাকি? তাই জন্য আমি কিন্তু বেশ ঘরোয়া গিন্নির মতো ঘরের কাজকর্মে লেগে পড়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো আমাদের পার্মানেন্ট কাজ, আমরা তো এই এই চাকরিই করি। সো আমিও তো এই চাকরি করি, তাই করে ফেলেছি। আর ঘরের অবস্থা দেখেছো কী অবস্থা করে পোগো আর পোগোর বাবা মিলে, দুজন মিলে করে, কেউ একটু হেল্পও করে না যে আমাকে একটু হেল্প করবে। আর আমি এই ঘরটাকে এখন কী সুন্দর করে ফেলবো সেটা দেখো, এই বলতে বলতে করেই ফেলেছি ম্যাজিকের মতো। দেখেছো কত সুন্দর চাদর ঠাদর চেঞ্জ করে আমি একদম ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই জানালার পর্দাগুলো কাচতে নিয়েছিলাম, কেচে শুকিয়ে গেছে, এখন লাগিয়েও দিয়েছি। ফ্রিজটা এপাশে ছিল, ফ্রিজটাকে ওপাশে নিয়ে নিয়েছি। তোমাদের তো ঘরটা ঘুরে দেখানো হয়নি, তাই আজকে একবারে দেখিয়েও দিলাম। আর দেখো বিয়ের আগে আমার একটা ছবি আয়নায় ফিট করা আছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখেছো হেভি লাগছে না দেখতে? আমার তো হেভি লাগে ছবিটা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর বিয়ের পরেরও একটা ছবি দেখে নাও, দুটো ছবিই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো এই খাটটা আমরা কিনেছি, খাটটা কেমন হয়েছে একটু বলো না তো। ভালোই হয়েছে হয়তো, কারণ আমি পছন্দ করেছি বলে কথা। আর দেখে নাও বন্ধুরা, পোগোকে কিন্তু রাখি পরানোর একটা লোক না, আর একজনও কিন্তু চলে এসছে সোজা বিরাটি থেকে, একেবারে বৃষ্টির মধ্যে সাঁতরে হাতরে চলে এসছে আমাদের বামুনগাছিতে, কারণ একটাই, ছেলেকে রাখি পরাবে বলে। আর দেখো রাখি কাকু আর মা বসে রয়েছে, আর পোগো দেখো চুপচাপ ঘুম থেকে উঠে আজকে কী করেছে জানো? একদম খাওয়া দাওয়া নেই, খালি ঘুম আর ঘুম। 3:30 বাজে তখন উঠেছে ঘুম থেকে, তখন ওকে আমি খাইয়েছি। তো ওকে খাওয়ানোর পর মারা বসে রয়েছে, এবার বাবুর জন্য রাখি কিনতে যাবো, কারণ বৃষ্টির কারণে না মারা আজকে রাখিটা কিনতে পারেনি জানো তো। সো মা বললো যে ঠিক আছে তাহলে এখান থেকে রাখিটা নিয়ে আয়, তাই আমি আর পোগোর বাবা যাবো হচ্ছে পোগোর জন্য রাখি কিনতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুগণ দেখো আমার শাশুড়িমা আমার জন্য কী কী রান্না করেছে, মজাদার মজাদার সব খাওয়ার। এই হচ্ছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ভাপা দারুণ করে উনি, দারুণ দারুণ বলে বোঝাতে পারবো না। আর পেটের ডিমগুলো দেখছো একেবারে তাকিয়ে রয়েছে, বলছে কখন খাবি আমাকে, খা খা না খা না। আমি বলছি দাঁড়াও না একটু দেখিয়ে দিই, ভিডিও করিয়ে দিই, বন্ধুদেরকেও দেখিয়ে দিই, তারপর খাবো। আর দই কাতলা দেখেছো, আর থানকুনি পাতা বাটা আর ভাত। আর এইখানে দেখো কাঁচা মাংস এনেছে, আর হচ্ছে এনেছে চিংড়ি মাছ। সো আমি এগুলোকে ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের তো ফ্রিজ খারাপ হয়ে গেছে তোমরা জানোই, আমি হচ্ছে জেঠির বাড়িতে ফ্রিজে গিয়ে একদম এইগুলোকে একেবারে রেখে দেবো। আর এগুলো রেখে দেওয়ার পর এখন চলে যাব একদম পোগোর বাবার সাথে রাখি কিনতে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর আসার পর তো বৃষ্টি হয়নি, দেখো এখন একটু রাখি আনতে যাচ্ছি। মারা রাখি পরাবে, বৃষ্টির জন্য রাখি কিনতেও পারেনি, তার জন্য একটু রাখি আনছি। দেখো কপালটা আমার কতটাই খারাপ, ফুলের রাখি কিনবো ভেবেছিলাম, ফুলের রাখি নেই, এই বিকেলে কি আর ফুলের রাখি পাওয়া যায়, তাই এই দুটো রাখি নিয়ে নিলাম। আর হচ্ছে দেখেছো কেমন বক্সের মধ্যে সিঙ্গারাগুলো তাকিয়ে রয়েছে, সিঙ্গারা নিয়ে এসেছি। আর দেখো কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি, আর আবারও আদা দিয়ে চা করে ফেলেছি, আর পাতে দিয়ে দেবো গরম গরম সিঙ্গারা, সিঙ্গারাগুলো ভীষণ গরম আছে আর গরম চায়ের সাথে। আর বাইরে বৃষ্টি পড়ছে, কেমন বলো কম্বিনেশানটা, দারুণ না? গরম চা, গরম সিঙ্গারা, বাইরে বৃষ্টি, দারুণ কম্বিনেশান, আমার তো দারুণ লাগে। তো তোমাদের কার কার চায়ের সাথে সিঙ্গারা
কারা খেতে ভালো লাগে বলো। আর প্লেট সাজিয়ে মিষ্টি বোঁদে রাখি সব নিয়ে নিয়েছি, কারণ পোগো এখন পড়বে রাখি। আজকে তো পোগোরই দিন, পোগোর তো এই বাজার ওই বাজার সব পোগোরই বাজার বলে কথা আজকে। এই সেই মুহূর্ত যখন রাখি বন্ধনের মেল উৎসব হচ্ছে, মানে মেল বন্ধন আর কি যেটাকে বলে। সো রাখি পরিয়ে দিয়েছে পোগোকে, আর এখন মিষ্টি খাওয়াবে পোগোকে, পোগোর মিষ্টি মুখ করা হবে। আর দেখো একটা রাখি আমার বাবাও পোগোকে পরিয়ে দিচ্ছে। তোমরা অনেকেই আমার বাবাকে দেখতে চেয়েছিলে, কে যেন বলেছিলে আমার ঠিক নামটা মনে নেই। সো এটা হচ্ছে আমার বাবা, বাবাকে সেরকমভাবে ভিডিওতে কখনোই আনা হয় না, কারণ বাবা বাবার কাজে ব্যস্ত থাকে, বাবাকে আর দেখানো হয় না। সো এটা হচ্ছে আমার বাবা, আর বাবা পরিয়ে দিল ছেলেকে রাখি। আর দেখো প্লেটের মিষ্টি এখন মা সবাইকে খাইয়ে দেবে, কারণ মিষ্টি মুখ করতে হবে তো নাকি, খালি মিষ্টি দেখলেও হবে খেতেও হবে। তোমরাও খেয়ে নাও, তোমাদের তোমরা তো আর কাছে নেই যে তোমাদেরকে খাইয়ে দেবো, না হলে তো খাইয়েই দিতাম, কিন্তু দূর থেকেই খেয়ে নাও। আমি কিন্তু সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিলাম, কেমন ও হা করছিল দেখলা? তোমার পোকে দাও, ওই দেখো হা করে রেখেছে আগেই, ওইটা না আমি সন্দেশ দাও। পোগোর মুখটা শুধু দেখো, বোদে ভর্তি মুখের মধ্যে, দেখেছ মুখটা মারা? এই মাত্র জাস্ট চলে গেল, এই জাস্ট চলে গেল, ভিডিওটা শুট করে নিয়ে আনো তো। এখন এই যে পোগো বসে রয়েছে, পোগোর বাবা বসে আছে, আর আমি সন্ধ্যাটা দিয়ে নেবো। সন্ধ্যা আজকে দেওয়া হয়নি এখনো, তো সন্ধ্যাটা দিয়ে নেবো। সন্ধ্যা গন্ধা দেওয়ার পর বাসন আছে, অনেক বাসন আছে, সেই বাসনগুলো সব মাজবো। সন্ধ্যা দিয়ে ছেলেকে একটুখানি নেবো কোলে টোলে, কোলে নিয়ে তার বাসন টাসন মাজবো, ততক্ষণে মাও চলে আসবে। তারপর আবার তোমাদের সাথে দেখা করছি, কেমন? ততক্ষণের জন্য টাটা। বাবা মুরগিকে দেখো, নমো কর নমো, মিনি কেমন করে থাকে? বাবা নমো 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 করো, এ বাবা নমো করো নমো, মশা মারো মশা 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 মারো মশা 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 মশা, বুঝেছো? মিনি কেমন করে, মিনি 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 কেমন করে, মিনি কেমন করে? সো বন্ধুগণ দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, পাচালি পড়া হয়ে গেছে, সব কাজ মোটামুটি অল ডান। আর এখন আমি খাটে বসে বসে পোগোকে একটু বোঁদে খাওয়াচ্ছি, সাথে আমিও খাচ্ছি, আমি বেশি খাচ্ছি, পোগোকে কম খাওয়াচ্ছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। কালকে দেখা হবে নতুন একটা এক্সাইটিং ভিডিওর সাথে, তত পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো টাটা, লাভ ইউ অল।